প্রিয় ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর আমরা স্থির তড়িতের শেষ পর্যায়ে আমরা আলোচনায় যাচ্ছি। তোমরা নিশ্চয়ই শুরুতেই আমরা বলেছিলাম বা তোমরাও বাড়িতে অনেক সময় করো যে শীতকালে চিমনিটা দিয়ে যখন আছড়াও, মাথার যখন আছড়ানোর পর ওই চিরুইটা দিয়ে যখন কাগজের টুকরোর কাছে নেবে, ছোট ছোট কাগজের টুকরো করে দেখবে কাগজের টুকরোকে আকর্ষণ করছে। তাহলে এখন আমাদের কাছে একটা প্রশ্ন আসছে যে কাগজের টুকরোটা তো নিস্তড়িত, তাহলে ঠিক আছে মানি যে না, চিরুনি দিয়ে যখন আমি চুলকে আঁচড়াচ্ছি তখন চিরুনিটি তড়িতাহিত হচ্ছে এবং কাগজের টুকরোকে, নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করছে। তাহলে এটা কি সম্ভব যে একটা তড়িতাহিত বস্তু একটা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করছে? আর যদি করে সেটা কিভাবে সম্ভব, আমরা সেইটা জানার চেষ্টা করছি। আজকে এটা বুঝতে হবে, ধরে নেওয়া যাক যে এটা একটা কাগজের টুকরো, এটা একটা কাগজের টুকরো, যেটা নিস্তড়িত। আর যে চিরুইটা দিয়ে তুমি ঘষেছ, ধরে নাও সেটা হয়তো কোনো চিরুনি হোক, অন্য কোনো পদার্থ হোক, সেটা আমি এখানে একটা নিস্তড়িত বস্তু হিসাবে, যে কোনো উদাহরণ হিসাবে রাখছি। আর এটা মনে করো একটা ধনাত্মক ধর্মী কোনো একটি তড়িতাহিত বস্তু, তড়িতাহিত বস্তু। তাহলে এখন আমরা একটু জানার চেষ্টা করছি যে এই তড়িতাহিত বস্তু, এই রকম একটা নিস্তড়িত কোনো বস্তুকে কিভাবে আকর্ষণ করে। তাহলে আমরা এর আগেও দেখিয়েছিলাম পরমাণু, যে একটা যে কোনো নিস্তড়িত বস্তু, সেটা কাগজের টুকরো হোক অন্য কোনো পদার্থ হোক, সে কেন নিস্তড়িত, কারণ কি ছিল? তার মধ্যে যতগুলো ধনাত্মক ধর্মী প্রোটন আছে ততগুলোই ঋণাত্মক ধর্মী ইলেকট্রন আছে। অর্থাৎ ধনাত্মক আধানের পরিমাণ যতটা, ঋণাত্মক আধানেরও পরিমাণ ততটা, সেই কারণে সে নিস্তড়িত থাকে। এবারে যখন তুমি একটি তড়িতাহিত বস্তু ধরে নিচ্ছে সেটা ধনাত্মক ধর্মী, তার কাছে যখন এই নিস্তড়িত কোনো বস্তুকে তুমি আনছো, তখন কি ঘটছে? ওই নিস্তড়িত বস্তুর মধ্যে থাকা যে ঋণাত্মক ধর্মী আধান, যাতেকে আমরা ইলেকট্রন বলছি, সেই ইলেকট্রন বা আধানগুলো ধনাত্মক ধর্মী তড়িতাহিত বস্তু দ্বারা আকৃষ্ট হচ্ছে, যার ফলে ঋণাত্মক আধানগুলো, নিস্তড়িত বস্তুর ঋণাত্মক আধানগুলি ধনাত্মক তড়িতাহিত বস্তুর কাছে চলে আসছে। আর অপরদিকে নিস্তড়িত বস্তুর ধনাত্মক আধানগুলি, সেগুলি দূরে চলে যাচ্ছে। এইভাবে দুটো, একটা নিস্তড়িত বস্তু দুটো ভিন্ন ধর্মী আধানে পরিণত হয়ে গেল, একদিকে ধনাত্মক ধর্মী আর একদিকে ঋণাত্মক ধর্মী, এই ঘটনাটাকে আমরা বলছি তড়িতাবেশ। কখন ঘটাতে হবে, কার দ্বারা ঘটাতে হবে? কোন একটা তড়িৎগ্রস্ত বস্তুর দ্বারা। যখন নিস্তড়িত বস্তুকে কাছে আনলে তার মধ্যে দুটো বিপরীত ধর্মী আধানের সৃষ্টি হবে, এই ঘটনাটাকে আমরা বলছি তড়িৎ আবেশ। এইবার কি ঘটছে? এখানে ধনাত্মক ধর্মী, এখানেও ধনাত্মক ধর্মী, ধনাত্মক ধনাত্মককে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী যেটা এখানে
এবং ধনাত্মক ধর্মী এবং এটা ঋণাত্মক ধর্মী, যার ফলে বিপরীত ধর্মীর মধ্যে একটা আকর্ষণ হয়, এবং সেই কারণে কাগজের টুকরো চিরুনি দ্বারা ঘর্ষণের ফলে তারপরে যখন আমরা তাদেরকে কাছাকাছি আনি তখন তাদের মধ্যে আকর্ষণ হয়। এখানে বিকর্ষণ বলের প্রভাবটা অনেক দূরে থাকার জন্য কুলম্বের সূত্র অনুসারে বিকর্ষণ বলের পরিমাণটা কম হবে, আর কাছে থাকার জন্য কুলম্বের সূত্র অনুসারে আকর্ষণ বলের পরিমাণটা বেশি হবে, যার ফলে বিকর্ষণ বলের তুলনায় আকর্ষণ বলের পরিমাণ, নেট আকর্ষণ বলটা বেশি হয়। এই জন্যই আমরা বলি যে আকর্ষণের পূর্বে আগে আকর্ষণের পূর্বে আবেশ হবে, আগে আবেশ সৃষ্টি হবে, অর্থাৎ তারা দুটো আধানে বিপরীত আধানে বিচ্ছিন্ন হবে, তারপর আকর্ষণ ঘটবে। বিচ্ছিন্ন না হলে আকর্ষণ ঘটা সম্ভব নয়, সেই জন্য বিচ্ছিন্ন হওয়াটাকে বলছে আবেশ, আর তারপরে ঘটছে আকর্ষণ। সেই জন্যই আমরা বলি আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। আশা করি তোমরা এবারে বুঝতে পেরেছ। এইবার আমরা বিভিন্ন এই চ্যাপ্টারেরও আরও প্রশ্ন পাঠাবো, কিছু প্রশ্ন পাঠিয়েছি, আরও প্রশ্ন তোমাদের কাছে পাঠানো হবে। এই বিষয় সম্পর্কে তোমরা যেটুকু জানলে সেখান থেকে আরও কিছু প্রশ্ন উত্তর করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, এবং তোমরা বইটাকে প্রচণ্ড খুঁটিয়ে শুধু নয় বিষয়টাকে খুব ভালো করে ভাবতে শেখো। বিষয় যদি না ভাবো পড়ে কিছু হবে না, আগে তোমাকে বিষয় আত্মস্থ করতে হবে, আর কেনর দিকে বারবার যেতে হবে, কেন বলছে কি বলছে, যত কেনর মধ্যে উত্তরের মধ্যে ঢুকবে ততই তুমি তোমার কাছে বিজ্ঞানকে তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি, ভালো থেকো।